নমস্কার বন্ধুগণ। বন্ধুগণ, 12 অগস্ট চতুর্থ পাড়ি শ্রাবণ সোমবার দিন চুপচাপ ঘরর এই কোণরে রক্ষি দিয়ন্তু গটে 1 টঙ্কিয়া মুদ্রা। ভগবান শিবঙ্ক কৃপারু খুশিরে পুরি উঠিব আপনক ঘর পরিবার, আপন হেবে ধনবান, আপনক ঘরর আর্থিক স্থিতি হেব মজবুত, আপনকর সবু মনকামনা হেব তুরন্ত পূর্ণ। এই উপায় দ্বারা আপন হই পারিবে মালামাল। বন্ধুগণ, শ্রাবণ মাসটি 12 জুলাইরু আরম্ভ হয়ে সারিছি এবং এহা 19 অগস্টরে সমাপ্ত হেব। হিন্দু পঞ্জিকা অনুসারে এই শ্রাবণ মাসর চতুর্থ পাড়ি দিন 26 প্রকারর শুভ সংযোগ বনুছি, যেউথিরে শিব যোগ, নক্ষত্র যোগ, অমৃত সিদ্ধি যোগ, গ্রহ যোগ আদি অনেক শুভ সংযোগ রয়েছে। এই চতুর্থ পাড়ি শ্রাবণ সোমবার দিন করা যাউথিবা পূজা কেবে নিষ্ফল হেব না। বন্ধুগণ, শ্রাবণ মাসরে ভগবান বিষ্ণু ক্ষীর সাগররে নিদ্রা অবস্থায় চালি যাতে এবং পুরা পৃথিবীর কার্যভার ভগবান শিব শঙ্কর সম্ভাড়ি থাকে। বেদ পুরাণরে বর্ণিত অছি কি শ্রাবণ মাসরে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন মুদ্রায় রহন্তি এবং ভক্তঙ্ক উপরে নিজর কৃপা বর্ষা করে থাকে। অনেক পুরাণ গ্রন্থরে লিখিত অছি কি শ্রাবণ মাসর সোমবারে ভোলা শঙ্কর পৃথিবীরে নিবাস করিবা পাই আসি থাকে। সেইথিপাই প্রত্যেক হিন্দু লোকমানে ভক্তি ও নিষ্ঠার সহ শ্রাবণ মাসর প্রত্যেক সোমবাররে বার রখন্তি, ব্রত পাড়ন্তি। বন্ধুগণ, যেবেঠারু এ সৃষ্টি আরম্ভ হয়েছি সেবেঠারু আমি ভোলা শঙ্করঙ্কু পূজা করি আসুছে এবং যে পর্যন্ত এ সৃষ্টি রহিব সে পর্যন্ত সমস্তে ভোলা শঙ্করঙ্কর পূজা করুথিবে। যেউবি ব্যক্তি শ্রাবণ মাসরে ব্রত রখে তাকু তার পূর্ব জন্মর পাপ কর্মরু মুক্তি মিলি যায়, তাকু মোক্ষ প্রাপ্তি হুয়ে। শাস্ত্ররে লিখিত অছি কি যদি আপন শ্রাবণ সোমবার দিন কিছু বিশেষ উপায় করুছন্তি তেবে সে উপায়র ফল আপনকু নিশ্চিত মিলিব। 144 বর্ষ পরে এ বর্ষ শ্রাবণর চতুর্থ পাড়ি সোমবার দিন বনুছি 26 প্রকারর শুভ সংযোগ। এই দিন যদি আপন শিব পুরাণ অনুসারে চুপচাপ এই 1 টঙ্কা মুদ্রার উপায় করে নেউছন্তি তেবে আপনকু নিজ জীবনর সমস্ত দুঃখ যন্ত্রণারু মুক্তি মিলিযিব, আর্থিক সংকটরু আপন মুক্তি পাইযিবে, আপনক ব্যাপার পুনি থরে চালু হইযিব, আপনক জীবনরে ধন আগমনর নুয়া নুয়া মার্গ খলিযিব, যেউ ধন আসিব সেথিরে বৃদ্ধি ঘটিব, আপনক ভাগ্য আপনক হিতরে যিব, আপনক কুণ্ডলীর নবগ্রহ আপনক সাথ দেবে, ক্যারিয়র ব্যাপারে আপনক অপার সফলতা প্রাপ্ত হেব। এই উপায়টি করিবা পরে কোর্ট কচেরিরে চালিথিবা মামলারে আপন জয়যুক্ত হেবে, আগকু আসুথিবা সময় আপনক পাই শুভ প্রমাণিত হেব। বন্ধুগণ, 1 টঙ্কা মুদ্রাটিকু আমি প্রত্যেক পূজারে ব্যবহার করু, কারণ মুদ্রার প্রথম সংখ্যাকু শুভ মানা যায়। এই 1 টঙ্কা কয়েন আপনক দুর্ভাগ্যকু সৌভাগ্যরে বদলাই দেইপারে। আপনকু এই 1 টঙ্কা মুদ্রার উপায়কু সঠিক মুহূর্তরে বিধি বিধানর সহ করি নেবার অছি, যাহাদ্বারা কি এহার ফল আপনকু নিশ্চিত মিলিব। সবকিছি উপায়কু সঠিক ভাবরে জানিবা পাই ভিডিওটিকু স্কিপ নকরি শেষ পর্যন্ত নিহাতি দেখন্তু এবং মো চ্যানেলটিকু সাবস্ক্রাইব করি কমেন্ট বক্সরে শ্রদ্ধা ও ভক্তির সহ হর হর মহাদেব নিশ্চয় লেখন্তু। এবে চালন্তু সেই উপায়গুড়িক বিষয়ে জানিবা। সর্বপ্রথম উপায়টি হেউছি শুক্র গ্রহর সাথ পাইবার মহা উপায়। বন্ধুগণ, শুক্র হেউছি ধন এবং ঐশ্বর্যর গ্রহ। বন্ধুগণ, যদি প্রথমে আপনক নিকটকু ধনর আগমন হেউথিলা কিন্তু এবে ধনর আগমন হেবা বন্ধ হয়ে যাইছি, আপনকর চালুথিবা ব্যাপার বন্ধ পড়িছি, আপন ধন সম্বন্ধীয় অনেক অসুবিধার সামনা করুছন্তি, তেবে এহার সিধা সিধা অর্থ যে আপনক কুণ্ডলীর শুক্র গ্রহ দুর্বল হয়ে পড়িছি, যাহাপাই আপন আর্থিক কষ্ট ভোগুছন্তি। শুক্র গ্রহর সাথ পাইবা পাই এবং শুক্র গ্রহকু মজবুত করিবা পাই আপন কোন করিবে না, চতুর্থ শ্রাবণ সোমবার দিন
ମାନେ 12 ଅଗଷ୍ଟ ଦିନ 2ଟି 1 ଟଙ୍କିଆ ମୁଦ୍ରା ନେବେ ଏବଂ 1 ଲୋଟା ଶୁଦ୍ଧ ଜଳ ନେଇ ମହାଦେବଙ୍କ ମନ୍ଦିରକୁ ଯିବେ। ମନ୍ଦିରରେ ଯାଇ ସର୍ବପ୍ରଥମେ ଆପଣ 1 ଲୋଟା ଜଳକୁ ଶିବଲିଙ୍ଗରେ ଅର୍ପଣ କରିବେ। ଧ୍ୟାନ ରଖିବେ ଯେ ଶିବଲିଙ୍ଗରେ ଜଳ ଚଢ଼ାଇବା ସମୟରେ ଆପଣ ଉତ୍ତର ଦିଗକୁ ମୁହଁ କରି ଛିଡ଼ା ହେବେ। ଏହାପରେ ସେ 2ଟି ମୁଦ୍ରାକୁ ଡାହାଣ ହାତରେ ଧରି 108 ଥର ଶିବଙ୍କର ବୀଜ ମନ୍ତ୍ରକୁ ଜପ କରିବେ। ଶିବଙ୍କ ବୀଜ ମନ୍ତ୍ର ହେଉଛି ଶ୍ରୀ ଶିବାୟ ନମସ୍ତୁଭ୍ୟମ୍। ଏହାପରେ ସେ 2ଟି ମୁଦ୍ରାକୁ ଆଣି 1ଟି ମୁଦ୍ରାକୁ ନିଜ ଘରର ଆଲମିରାରେ, ମାନେ ଯେଉଁ ସ୍ଥାନରେ ଆପଣ ଟଙ୍କା ସୁନା ଆଦି ରଖୁଛନ୍ତି ସେ ସ୍ଥାନରେ ରଖିଦେବେ। 2 ନମ୍ବର ମୁଦ୍ରାକୁ ଆପଣ ନିଜ ପର୍ସରେ ରଖିବେ। ଧ୍ୟାନ ରଖିବେ ପର୍ସଟି ଆପଣଙ୍କର ଯେମିତି ଚମଡ଼ାର ହୋଇନଥିବ। କେବଳ ଏତିକି ଉପାୟ ଏହି ଚତୁର୍ଥ ପାଳି ଶ୍ରାବଣ ସୋମବାର ଦିନ କରିନେଲେ ଏ ମୁଦ୍ରାଟି ଅଭିମନ୍ତ୍ରିତ ହୋଇଯିବ ଏବଂ ଆପଣଙ୍କ ଗୃହକୁ ଟଙ୍କା ଆକର୍ଷଣ କରିବ। ଏହି ଉପାୟ କଲାପରେ ଶୁକ୍ର ଗ୍ରହ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ସାଥ୍ ଦେବ। ଆର୍ଥିକ ସ୍ଥିତି ଆପଣଙ୍କର ମଜବୁତ ହେବ। ଧନ ସମ୍ବନ୍ଧୀୟ ଯେଉଁ ବି ନିଷ୍ପତ୍ତି ଆପଣ ଭବିଷ୍ୟତରେ ନେବେ ସେଥିରେ ଆପଣଙ୍କୁ ଲାଭ ହିଁ ମିଳିବ। ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଧନ ଐଶ୍ୱର୍ଯ୍ୟର ବୃଦ୍ଧି ହେବ। ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଧନ ଆଗମନର ନୂତନ ମାର୍ଗ ଖୋଲିଯିବ। ଏହି ଉପାୟକୁ କରିବାର କିଛି ଦିନ ପରେ ଆପଣ ଆର୍ଥିକ ସଙ୍କଟରୁ ନିଶ୍ଚୟ ମୁକ୍ତି ପାଇଯିବେ। ଦ୍ୱିତୀୟ ଉପାୟଟି ହେଉଛି ଭାଗ୍ୟର ସାଥ ପାଇବାର ମହା ଉପାୟ। ବନ୍ଧୁଗଣ, ଜଣେ ବ୍ୟକ୍ତିର ରାହୁକେତୁର ସମ୍ବନ୍ଧ ବୃହସ୍ପତି ଗ୍ରହ ସହ ଜଡ଼ିତ। ଯଦି ଆପଣ ବାରମ୍ବାର ଅସଫଳ ହେଉଛନ୍ତି, କୌଣସି କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ପରିଶ୍ରମ କଲାପରେ ମଧ୍ୟ ସଫଳତା ପାଇପାରୁନାହାନ୍ତି, ତେବେ ଏହାର ସିଧା ଅର୍ଥ ଯେ ଆପଣଙ୍କ କୁଣ୍ଡଳୀର ବୃହସ୍ପତି ଗ୍ରହ କମଜୋର ଅଛି ଏବଂ ଆପଣଙ୍କ ହିତରେ ଯାଉନାହିଁ। ଯଦି ଆପଣ ଏହି ଉପାୟଟିକୁ ପାଳନ କରିନେବେ ତେବେ ଆପଣଙ୍କ କୁଣ୍ଡଳୀର ବୃହସ୍ପତି ଗ୍ରହ ମଜବୁତ ହେବ ଏବଂ ଆପଣଙ୍କ ସାଥ ଦେବ। ଆପଣଙ୍କ ଭାଗ୍ୟ ପ୍ରବଳ ହେବ। ଆପଣ କ'ଣ କରିବେ ନା, ଶ୍ରାବଣ ସୋମବାରର ଚତୁର୍ଥ ପାଳି ମାନେ 12 ଅଗଷ୍ଟ ଦିନ 1 ଲୋଟା ଶୁଦ୍ଧ ଜଳ ଏବଂ 1 ଟଙ୍କିଆ ମୁଦ୍ରା ନେଇ ଅଶ୍ୱସ୍ଥ ଗଛ ନିକଟକୁ ଯିବେ। ଅଶ୍ୱସ୍ଥ ବୃକ୍ଷକୁ ଦେବରୂପୀ ବୃକ୍ଷ କୁହାଯାଏ। ଶାସ୍ତ୍ରରେ ବର୍ଣ୍ଣିତ ଅଛି କି ଶ୍ରାବଣ ମାସର ସୋମବାର ଦିନ ଭଗବାନ ଭୋଳାଶଙ୍କର ଅଶ୍ୱସ୍ଥ ଗଛରେ ବାସ କରିଥାନ୍ତି। ଆପଣ ଶ୍ରାବଣ ସୋମବାର ଦିନ ଗାଧୋଇ ସାରି 1 ଲୋଟା ଜଳ ପ୍ରଥମେ ଅଶ୍ୱସ୍ଥ ଗଛ ମୂଳରେ ଅର୍ପଣ କରିବେ। ଏହାପରେ ଅଶ୍ୱସ୍ଥ ବୃକ୍ଷର 8 ଥର ପରିକ୍ରମା କରିବେ। ପରିକ୍ରମା କରିବା ସମୟରେ ଓମ୍ ନମଃ ଶିବାୟ ମନ୍ତ୍ରକୁ ମନେ ମନେ ଜପ କରୁଥିବେ ଏବଂ ସେ 1 ଟଙ୍କା ମୁଦ୍ରାକୁ ହାତରେ ଧରିଥିବେ। ଏହାପରେ ସେ 1 ଟଙ୍କା ମୁଦ୍ରାକୁ ନେଇ ଘରକୁ ଚାଲି ଆସିବେ ଏବଂ ସେ ମୁଦ୍ରାକୁ ନିଜ ରୁମ୍‌ରେ ରଖିଦେବେ। କେବଳ ଏତିକି ଉପାୟ ଯଦି 12 ଅଗଷ୍ଟ ଦିନ କରିନେବେ ତେବେ ଆପଣଙ୍କ କୁଣ୍ଡଳୀର ବୃହସ୍ପତି ଗ୍ରହ ମଜବୁତ ହେବ ଏବଂ ଭାଗ୍ୟ ଆପଣଙ୍କ ହିତରେ ଯିବ। ଯେଉଁ ବି କାର୍ଯ୍ୟ ଆପଣ ଆରମ୍ଭ କରିବେ ସେଥିରେ ଆପଣଙ୍କୁ ନିଶ୍ଚିତ ସଫଳତା ମିଳିବ। ଆପଣଙ୍କ ଭାଗ୍ୟ ପ୍ରବଳ ହେବ। ଏହି ଉପାୟଟି କଲାପରେ ଭାଗ୍ୟ ଆପଣଙ୍କ ହିତରେ ଯିବ। ବନ୍ଧୁଗଣ, ଯଦି ପ୍ରଥମେ ଆପଣଙ୍କ ବ୍ୟାପାର ଚାଲୁଥିଲା, ଭଲ ଲାଭ ମଧ୍ୟ ମିଳୁଥିଲା, କିନ୍ତୁ ଏବେ ସେ ବ୍ୟାପାରଟି ବନ୍ଦ ହୋଇପଡ଼ିଛି, ତେବେ ଏହାର ସିଧା ସିଧା ଅର୍ଥ ଯେ ଆପଣଙ୍କ ବ୍ୟାପାରରେ କାହାର ନଜର ଲାଗିଯାଇଛି, ମାନେ କାହାର କୁଦୃଷ୍ଟି ଲାଗିଯାଇଛି। ଯଦି ଆପଣ କୁଦୃଷ୍ଟିକୁ ହଟାଇବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତେବେ କେବଳ ଏହି ଉପାୟଟିକୁ ପାଳନ କରନ୍ତୁ। ଆପଣ ଏହି ଶ୍ରାବଣ ସୋମବାର ଦିନ ଗାଧୋଇ ସାରି 1 ଧଳା କପଡ଼ା ନେବେ ଏବଂ ସେଥିରେ 1 ମୁଠା ଅରୁଆ ଚାଉଳ ଏବଂ 1 ଟଙ୍କା ମୁଦ୍ରା ରଖି ସେ କପଡ଼ାର 1 ପୁଟୁଳି ବନାଇ ନେବେ। ଅରୁଆ ଚାଉଳକୁ ଅକ୍ଷତ କୁହାଯାଏ ଏବଂ ଅକ୍ଷତ ମହାଦେବଙ୍କ ପୂଜାରେ ବ୍ୟବହାର କରାଯାଏ। ଆପଣ ସେ ଚାଉଳର ପୁଟୁଳିକୁ ନେଇ ଶିବ ମନ୍ଦିର ଯିବେ। ପ୍ରଥମେ ଶିବଲିଙ୍ଗରେ 1 ଲୋଟା ଜଳ ଅର୍ପଣ କରିବେ। ତାପରେ ସେ ପୁଟୁଳିକୁ ଶିବଙ୍କ ଚରଣରେ ଛୁଆଁ ଆଣି ଘରକୁ ଚାଲି ଆସିବେ। ସେ ପୁଟୁଳିକୁ ଘରକୁ ଆଣି ନିଜର ଆଲମିରାରେ ରଖିଦେବେ। କେବଳ ଏତିକି ଉପାୟ କରିନେଲେ ସେ ଚାଉଳର ପୁଟୁଳିଟି ମହାଦେବଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଭଳି ଆପଣଙ୍କ ଜୀବନରେ କାମ କରିବ ଏବଂ ଘରକୁ ଟଙ୍କାକୁ ଚୁମ୍ବକ ପରି ଆକର୍ଷଣ କରିବ।
ଏହି ଉପାୟ କଲାପରେ ଧନ ଆସିବା ଆରମ୍ଭ ହୋଇଯିବ। ଆଶା କରୁଛି ଭିଡ଼ିଓଟି ଆପଣମାନଙ୍କୁ ନିଶ୍ଚିତ ଭଲ ଲାଗିଥିବ। ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିଲେ ମୋ ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ଏ ଭିଡ଼ିଓକୁ ଗୋଟେ ଲାଇକ୍ ନିହାତି କରିଦିଅନ୍ତୁ।